বিয়ের পর নববিবাহিত দম্পতি হানিমুনের জন্য পছন্দের শীর্ষে থাকা কয়েকটি দেশের মধ্যে এ দেশটি থাকে সকলের পছন্দের শীর্ষে। তাছাড়া পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা চলে এ দেশকে। উন্নত জীবনযাপন, উন্নত অর্থনীতি ব্যবস্থা এবং পর্যটন বান্ধব এ দেশটির নাম সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশের সবচেয়ে সুন্দর ও সুখী দেশ সুইজারল্যান্ড নিয়ে আমাদের আজকের ভিডিও। তার আগে আপনি যদি আমাদের এলএস প্রোডাকশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রায় 41,285 স্কোয়ার কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশে অবস্থিত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। দেশটির মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। আইনত দেশটির কোনো রাজধানী না থাকলেও সুইজারল্যান্ডের কার্যত রাজধানী বার্ন। দেশটির আরও দুটি বিখ্যাত শহর জুরিক এবং জেনেভা। এই বিখ্যাত দুটি শহরের লোকেরা দুটি ভিন্ন দেশি ভাষায় কথা বলে। জুরিকের লোকেরা জার্মান ভাষায় এবং জেনেভার লোকেরা ফরাসি ভাষায় কথা বলে থাকেন। আল্পস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে দিয়েছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপ। বিশ্বের পর্যটকদের কাছে স্বপ্নের দেশ হিসেবে খ্যাত এ দেশটি। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি দেশটির রাষ্ট্রপতি পরিবর্তন করে থাকেন। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের এক একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকেন। বৈশ্বিক উদ্ভাবক সূচকে এ দেশটি রয়েছে সমগ্র বিশ্বের সবার শীর্ষে। দেশটির মানুষের বাৎসরিক মাথাপিছু আয় রয়েছে 67,823 সুইস ফ্রাঙ্ক। দেশটির অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 45%। তাছাড়া মুসলিম, হিন্দু এবং ইহুদি সহ আরও অন্যান্য নিজ নিজ ধর্মের লোকেরা বসবাস রয়েছে এ দেশটিতে। একটি বহুভাষী রাষ্ট্র সুইজারল্যান্ড। দেশটিতে 4টি রাষ্ট্রভাষা রয়েছে, জার্মান, ফরাসি, ইতালি এবং রোমানীয়। তাছাড়া দেশটির অন্যান্য জনসংখ্যা স্পেনীয়, পর্তুগিজ এবং তুর্কি ভাষায় কথা বলে। পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতির দেশ সুইজারল্যান্ড। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিনিয়োগকারীদের কাছে পরিচিত করে তুলেছে। দেশটির অর্থনীতির নির্ভরতা ক্রমে বেড়ে চলছে বৈদেশিক বিনিয়োগের উপর। শিল্প ও বাণিজ্য হল দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। তাছাড়া বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। দেশটিতে বেকারত্বের হার নেই বললেই চলে। তাছাড়া সেবাখাত দেশটির অর্থনীতির একটি বড় অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। পশ্চিম সুইজারল্যান্ডের বার্ন প্রদেশে অবস্থিত একটি শহর বার্ন, যা সুইজারল্যান্ডের রাজধানী শহর। আরে নদীর বাঁক দ্বারা 3 দিক বেষ্টিত একটি উঁচু শৈলান্তরীপের উপর অবস্থিত এই বার্ন শহরটি পথচারীদের ভ্রমণের জন্য পরিবর্তিত করা হয়েছে শহরটির পুরাতন এলাকাগুলো, এবং এসব জায়গাগুলো থেকে আল্পস পর্বতমালার অসাধারণ সকল সৌন্দর্য অবলোকন করা যায়। প্রায় 130,000 লোকের বসবাস রয়েছে এই শহরটিতে, যা জনসংখ্যার দিক দিয়ে সুইজারল্যান্ডের 5ম বৃহত্তম শহর এটি। বার্ন মূলত সরকারি এবং প্রশাসনিক শহর হিসেবে বিখ্যাত। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত এ শহরটিতে, যাদের মধ্যে বিশ্ব পোস্টাল ইউনিয়নের নাম উল্লেখযোগ্য রয়েছে। চকলেট খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের সবচেয়ে বেশি উন্নত মানের চকলেট তৈরি হয় সুইজারল্যান্ডের এই বার্ন শহরে। তাছাড়া বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেক্সটাইল, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ঔষধ উৎপাদনের জন্য বিখ্যাত এই শহরটিতে প্রতি বছর 2টি বড় মেলার আয়োজন করা হয়। তাছাড়া ঘোড়া এবং গবাদি পশুরও একটি বড় বাজার রয়েছে এই শহরটিতে। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিক, যা দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচালিত। ইউরোপের প্রধান শিল্প ও অর্থনৈতিক রাজধানীগুলোর মধ্যে জুরিক পর্যটকদের জন্য সবচেয়ে আনন্দদায়ক ও আকর্ষণীয় স্থান। বেশ কিছু জাদুঘর এবং মধ্যযুগীয় নানান স্থাপনা রয়েছে এখানকার সংস্কৃতিপ্রেমীদের জন্য। পর্যটকদের দর্শনের জন্য জুরিক সেরা সুইস শহরগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যের আধার জেনেভা আকৃতিতে ছোট হলেও এটি সুইজারল্যান্ডের আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর। বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল এ শহরটিতে রয়েছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হেড অফিস ও সদর দপ্তরগুলো।
তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাঁকজমকপূর্ণ এ শহরটি বিশ্ব সম্মেলনের জন্য সারা পৃথিবীতে সমাদৃত। তাছাড়া ঐতিহাসিক ভবন, দুর্গ পরিদর্শন, আউটডোর অ্যাক্টিভিটি এবং পাহাড়ের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগে জেনেভার তুলনাই নেই। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এ শহরটিতে। তাছাড়া বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে নেয়। জেনেভার অন্যতম এক আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভার বুক চিরে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেক পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানান আয়োজন। ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। তাছাড়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি সুইজারল্যান্ড। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, অভিজাত হাতগড়ি আর নামি দামি বেসরকারি ব্যাংকের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুখী দেশও এই সুইজারল্যান্ড। তাই সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন এই সুন্দর দেশ থেকে, অথবা বিয়ের পর যেতে পারেন হানিমুনের উদ্দেশ্যে। অ্যালেস প্রোডাকশনে সুইজারল্যান্ড নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। পৃথিবীর অন্যান্য দেশ নিয়ে আরও ইনফরমেটিভ ও মজার মজার তথ্য জানতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।